আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমির পারভেজকে একদম ধরে বেঁধে নিয়ে চলে এসেছি আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তার প্রচণ্ড মন খারাপ, কারণ সে গতকাল রাতে 3টা বাজে শুটিং থেকে এসেছে। তারপর আমাকে বলেছিল যে আমি সকালে একটু বেশিক্ষণ ঘুমাবো, আমাকে ডাকবে না। বাট আমি একদম সকাল সকাল তাকে ঘুম থেকে ডেকে তুলেছি এবং বলেছি যে আমার সঙ্গে শপিংয়ে যেতে হবে। সে খুব বিরক্ত প্রকাশ করছিল আর দেখছিল যে আমি ক্যামেরায় শ্যুট করছি, তখন বলতেছে যে এটা একটু অফ করো, অফ করো। বেচারা মনে মনে ভাবছিল আজকে আমি তার অনেকগুলো টাকা নষ্ট করে দিব। যাই হোক, আমি তার ঘুম নষ্ট করলেও তার টাকা নষ্ট করার জন্য আজকে আনিনি তাকে বসুন্ধরাতে। এখানে আসার পর আমি বললাম যে আমি একটু মোবাইল মার্কেটে যাব, তো সে বলছিল কেন, তুমি তো কসমেটিক বা কাপড়ের দিকে সাধারণত যাও, মোবাইল মার্কেটে কী কাজ। তো আমি বললাম যে আমার আসলে একটু মিথ্যা কথাই বললাম যে আমার মোবাইল একটু প্রবলেম হয়েছে, প্লাস হচ্ছে একটু মোবাইলের কাবার টাবার এগুলো নিব, তো চলো যাই। তো আমি এদিক ওদিক ঘুরছিলাম, আমি আসলে একটা দোকান খুঁজছিলাম এদিক ওদিক ঘুরে। মোবাইল মার্কেট তো আগে ছিল পাঁচতলায়, তো নিচতলায় আসার পর আমার আর বসুন্ধরা যাওয়া হয়নি। তো আমি যে দোকানটা খুঁজছিলাম সেটা অবশেষে পেয়ে গেলাম, আমার এক বন্ধুর দোকান। তো এখানে আসলে আমি একটু মানে শান্তিতে জিনিসপত্র কিনতে পারি, যে একটু বিশ্বস্ত, অ্যাটলিস্ট আমাকে অ্যাটলিস্ট ফেক কোনো কিছু দিবে না। যাই হোক, তো ওর সাথে আমরা একটু আড্ডা দিলাম, কথাবার্তা বললাম। তারপর আমি ওকে বলছিলাম যে মোবাইল দেখানোর জন্য iPhone 15 Pro Max নিব। তো আমির পারভেজ একটু অবাকই হলো, ভাবছিল মনে মনে যে কি মানে তার কপালে আছে কি আছে, তার ক্রেডিট কার্ড মেবি আমি মানে জিরো করে দিব। আমি এতদিন 13 ইউজ করছিলাম, 15 কী কী আপডেট আছে এগুলো আমি আমার ফ্রেন্ডের থেকে জেনে নিচ্ছিলাম যে কী কারণে আসলে আমি এটা নিব বা নেওয়া উচিত। আর এদিকে আমির পারভেজ আমাকে কিছু বলতেও পারছে না, আর মনে মনে যা ভাবছে কি যে বলছিল আল্লাহই জানে। এই দুইটার মধ্যে কোনটা সুন্দর লাগে এটা বলে, ব্লু কালারটা নাকি ন্যাচারাল কালার, কোনটা ভালো লাগে? যেটা ভালো লাগে নাও, তুমি পছন্দ করে দাও। দুটাই সুন্দর, আচ্ছা নাও এটা নে। আরে বলতে লোকজন নতুন দিতে উচ্চা, ঠিক আছে তাহলে আনবক্সিংটা করে নাও। আনবক্সিংটা আমি না, আনবক্সিংটা করবে তুমি। কেন, তোমার ফোন, তুমি আনবক্সিং করো। এটা আসলে আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। এখন থেকে তুমি আইফোন ইউজ করো, যাতে ডাটা ঝামেলা না হয়। স্যামসাং থেকে আমি তোমাকে টেনে আইফোনের ঘরে নিয়ে আসছি, এত বিশাল সারপ্রাইজ। সকাল থেকে অনেক রাগ ছিল, এখন এখন ভালো লাগছে। বেচারা এতক্ষণ মনে মনে আমাকে যে গালিগুলো দিয়েছিল, আই হোপ তার জন্য সে এখন মনে মনে সরি বলছে যে না, ঘুমটা সকাল সকাল ভাঙলেও তার কোনো আসলে তেমন ক্ষতি হয়নি, কারণ সে আজকে এত সুন্দর একটা গিফট পেয়ে গেল আমার পক্ষ থেকে। তো সে অনেক হ্যাপি, দেখতেই পাচ্ছেন। সব সময় কেন হাজবেন্ড বা বয়ফ্রেন্ডই গিফট দিবে, মাঝে মধ্যে মেয়েদেরও উচিত ছেলেদেরকে একটু স্পেশাল ফিল করানো। তো যাই হোক, এখন আমি এতগুলো কষ্টের টাকা দিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা এখন একটু ঘুরতে যাব।